হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা খুব ভালো একটা বাফেট রেস্টুরেন্ট শেয়ার করতে। রেস্টুরেন্টের নাম তোমরা সবাই দেখতে পেলে, দ্য এয়ার অ্যান্ড ফায়ার। তো এটার লোকেশন হচ্ছে আমাদের অ্যাক্সিস মল, রাজারহাট অ্যাক্সিস মল। তো বাফেট আমাদের ফার্স্টে স্টার্ট হয়েছিল, অ্যাকচুয়ালি আমি একটা কথাও বলে রাখি, এটা আমি যদিও বা টেস্ট করিনি, করেছে আমার হাজব্যান্ড। তো আমাকে তার রিভিউ তার মুখের রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে দেখলে স্যুপ ছিল, স্যুপটাও নাকি খুব ভালো ছিল। তারপর চলে এসেছিলো বিভিন্ন রকম চাট, যেটা আমার দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে। বিভিন্ন রকমের মশলাদার চাট, পনির চাট, তার সাথে রয়েছে স্যালাড, তার সাথে রয়েছে রোস্টেড পাপড় অ্যান্ড আরও বিভিন্ন রকমের চাট ছিল, যেটা আমি তোমাদের মেনুটা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আর বিভিন্ন এই প্রত্যেকটা টেস্ট নাকি ভীষণ ভালো ছিল। অ্যান্ড প্রথমে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল আমপানা, তো সেটা আমি শেয়ার মানে ভিডিওতে নেওয়া হয়নি, বাট তোমাদের সাথে ছিল এটা। এরপর দেখেছো মেন পার্ট, আমাদের স্টার্টার চলে এসেছে, যেটা ও খুব ভালোভাবে দেখাচ্ছে, দেখানোর চেষ্টা করছে যে কী কী নিয়েছে। তো দেখে তো আমার ভীষণ লোভ লাগছে ফার্স্ট অফ অল। বাট বিভিন্ন রকম স্টার্টার ছিল, চিকেন ফিশ ফিঙ্গার থেকে শুরু করে ড্রাম স্টাফ হেভেন, ফিশ টিক্কা, চিকেন টিক্কা, এবং দেখো ও খাচ্ছেও বিভিন্ন খাচ্ছে আবার দেখাচ্ছেও সেটা কীরকম ছিল, এবং দেখাচ্ছে যে সেটা ভীষণ ভালো ছিল। তো এই আরও স্টার্টার নিয়ে চলে এসছে, এবং যেখানে এটা ভীষণ, যেটা আরেকটা খুব আকর্ষণ যেটা বলবো, এটা যেখানকার মাটনটা নাকি ভীষণ ভালো ছিল, যেটা বাদবাকি রেস্টুরেন্টে কিন্তু হয় না। দেখো এটা হচ্ছে চিকেন উইংস, চিকেন উইংসটা ও ভেঙে দেখাচ্ছে যে এটা কীরকম নরম ছিল, সেটা বোঝানোর চেষ্টা করছে, বাট আমরা বুঝতে পারছি যে ভালো ছিল। আবার ও খেয়েও দেখাচ্ছে যে এটা কীরকম ছিল। তো এবার চলে এসছে আমাদের মেন কোর্সে। মেন কোর্সে যে ভাঙছে না সেটা হচ্ছে মাটন, কিন্তু ভুলেও ওটা চিকেন ভেবো না, এটা মাটন, এবং মাটনটা নাকি ভীষণ তুলতুলে নরম ছিল, আর সেটা দেখে আমরা বুঝতেই পাচ্ছি, এবং আমার ভীষণ লোভ লাগছে। এবং আসার পর তো আমার ফার্স্ট ডিমান্ড ছিল এখানে আমি যাবো। ও এটা আবার সাথে চিকেন চাপ নিয়েছিল, চিকেন চাপটা একটা লেগ পিস পড়েছিল, সেটা শুনে ও ভীষণ হ্যাপি হয়েছিল। ওর সাথে আবার ডিমও ছিল, ডিমটা আবার ভেঙে দেখাচ্ছে, আমি কেন বুঝলাম না কেন ডিমটা ভেঙে দেখাচ্ছে। যাই হোক, এবার স্টার্টার ডেজার্ট পার্টে চলে এসেছে, যে বিভিন্ন রকম ডেজার্ট রয়েছে এখানে, শাহি টুকরা থেকে শুরু করে বরফি থেকে শুরু করে ফিরনি থেকে রসমালাই রয়েছে এখানে, যেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। তো এই লাস্টে ছিল আইসক্রিম, ফিরনিটাও খাচ্ছে, খেয়ে এখানে দেখাচ্ছে যে কতটা ভালো ছিল সেটা বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে। তো অ্যাটলিস্ট আমি প্রাইস সম্বন্ধে তোমাদেরকে আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো লাস্ট পার্টে আমি চলে এসেছি তোমাদের ক্ষেত্রে মেনু শেয়ার করতে, এবং আমরা অনেক অনেক জায়গায় খেয়েছি, বারবিকিউ থেকে শুরু করে ফেমাঙ্গি, কিন্তু আমি রেফার করবো এটা একবার ট্রাই করো। অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এত ভ্যারাইটিস মেনু, এবং ভীষণ ভালো টেস্ট ছিল যেটা আমি শুনলাম। তো টাটা বাই।